আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা জানব, অনেক সময় মা বাবা সন্তানের ভালো চেয়ে সন্তানকে বকাঝকা করেন। তো এভাবে অনেকে অতিরিক্ত বকাঝকা করার কারণে সন্তান হয়তোবা মা বাবা যেটা চাচ্ছেন এই কথা না শুনে বিগড়ে যান। এক্ষেত্রে ইসলাম আমাদেরকে কি বলছে আলোচনা বুঝতে এই সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সম্মানিত শ্রোতৃবৃন্দ, মা বাবা সন্তানকে অবশ্যই শাসন করবেন। আল্লাহ রাসূল বলেছেন, মুরু আওলাদুকুম বিসসালাতি ওহুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশরিন। তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর থাকতে থাকতে নামাজের আদেশ করো, 10 বছর হয়ে গেলে নামাজ না পড়লে প্রহার করো। তো এই হাদিস থেকে আমাদের কাছে বোঝা যাচ্ছে, এটা যদিও আল্লাহ রাসূল নামাজের ব্যাপারে বলেছেন, কিন্তু সাধারণত সচরাচর আমরা অন্য অন্য ক্ষেত্রগুলোতেও এটা ব্যবহার করতে পারি। যেমন সন্তানদেরকে আমরা শাসন করব, 7 বছর পর্যন্ত বলতে থাকবো শাসন করব, এবং যখন বড় হয়ে যাবে তখনও শাসন করব, কিন্তু সেটার স্বর, সেটার আওয়াজ এটা হবে ভিন্ন ধরনের। এই বিষয়টা কিন্তু মোটামুটি আমরা হাদিস থেকে বুঝতে পারি। আবার অতিরিক্ত পরিমাণের শাসন এটা যেন আমরা না করি। অতিরিক্ত পরিমাণের শাসনের কারণে অনেক সন্তানের মস্তিষ্ক বিগড়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। তো একটা সময় দেখা যায় মা বাবার অবাধ্য, টিচারের অবাধ্য, চায় না লেখাপড়া করতে, একটা সময় দেখা যায় কিছুই হয় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এমনই আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।